নমস্কার আমরা ফোল্ডস্কোপের দ্বিতীয় ভিডিওতে চলে এসেছি প্রথম ভিডিওটা আপনারা দেখেছেন ফোল্ডস্কোপের ব্যবহারটা কি কেমন করে কী করতে হয় এই দ্বিতীয় ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে ফোল্ডস্কোপ বানাতে কেমন করে হয় আবার একবার দেখিনি এই হচ্ছে আমাদের ফোল্ডস্কোপ দেখতে পাচ্ছেন আপনারা এই ফোল্ডস্কোপ খুব সহজে যারা ছোটো ছোটো বাচ্চা আছে মাইক্রোস্কোপ কেনার ক্ষমতা নাই তাদেরকে মাত্র কিছু টাকার বিনিময়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোকে এই জীবজগতের প্রাণী জগতের দেখিয়ে দেবে আসুন দেখে নি যে ফোল্ডস্কোপ কেমন করে তৈরি করতে হয় কিনলে এরকম একটা প্যাকেটের মধ্যে আসবে নাইলনের একটা চেনওয়ালা ব্যাগ এই ব্যাগের মধ্যে বিভিন্ন রকম জিনিস থাকবে যদি ব্যাগটা খোলা হয় আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগটা খুলছি এই ব্যাগটা খুললে অনেক কিছুর ম্যাটেরিয়ালস পাওয়া যাবে এই একটি কার্ড থাকবে যার মধ্যে কোন জীবাণু কী আছে কি দেখতে পাবেন না দেখতে পাবেন এই কার্ডের মাধ্যমে আপনারা পেছনে দেখতে পাবেন তার সাথে সাথে থাকবে কিছু স্লাইডার এটা কাঁচের স্লাইডার এখানে বেশ কিছু কাঁচের স্লাইডার আছে সম্ভবত তিনটি তার সঙ্গে থাকবে লেন্স এবং লেন্স গার্ড এখানে একটি মাত্র লেন্স আছে তার সঙ্গে তিনটি চুম্বক বসানো লেন্স গার্ড আছে এটা ফোল্ডস্কোপ তৈরি করার সময় কাজে লাগবে আরেকটি থাকছে এটা লেন্স পরিষ্কার করার জন্য এইটার মাধ্যমে আপনি সামনে বা পেছনে দিয়ে যে কোনো সাইড থেকে লেন্স পরিষ্কার করতে পারবেন তার সঙ্গে থাকছে একটা গাইডবুক এই গাইডবুকে দেখানো আছে কিভাবে ফোল্ডস্কোপটা তৈরি করতে হবে একটা সম্পূর্ণ বড় একটি গাইডবুক দেখতে পাচ্ছেন আপনারা ধাপে ধাপে যদি আমার ভিডিওটা আপনাদের হয়তো সাহায্য করবে তাছাড়াও আপনার ফোলস্কোপ কিনলে এই গাইডিং ভিডিওটা পাবেন যেখানে আগে পিছনে এইগুলোর মাধ্যমে দেখে পরপর স্টেপ বাই স্টেপ দেখে ফোলস্কোপটা খুব সহজেই তৈরি করতে পারবেন এছাড়াও যেটা থাকবে সেটা হচ্ছে এই মেন বডি এখানে একটি কাগজের মধ্যে ফোল্ডস্কোপটি আছে ফোল্ড মানেই বুঝতে পারছেন ভাঁজ ভাঁজে ভাঁজে এই কাগজটিকে তৈরি করা হয়েছে যারা অরিগামি করেন তারা আরও সহজে ওটা বুঝতে পারবেন এর মধ্যে বিভিন্ন জায়গায় কাটমার্ক করা আছে এ দেখুন অলরেডি কেটে দেওয়া আছে সামান্য সামান্য কিছু জায়গায় জোড়া দেওয়া আছে সেটা আপনারা একটু হাত দিয়ে হালকা করে টানলে বা ব্লেড দিয়ে একটু কাটলে সহজে এটা বেরিয়ে আসবে খেয়াল রাখবেন আপনাদেরকে কাটতে হবে কিন্তু এই কাটমার্ক বরাবর দেখতে পাচ্ছেন এই কাটমার্ক এইগুলো আর আর একটা জায়গা থাকবে যেগুলো এরকম ডটস থাকবে কিছু এই ডটে কিন্তু কাটবেন না এই ডটগুলো ভাঁজ করার জন্য ব্যবহার হবে বিভিন্ন জায়গায় ভাঁজ লাগবে ভাঁজের জন্য ব্যবহার হবে আমরা আমাদের সুবিধার জন্য অলরেডি এই কাগজগুলোকে আলাদা আলাদা করে কেটে নিয়েছি যাতে সময় বাঁচে আমি এখন এই কাটা অংশটা আপনাদের সামনে বিভিন্ন রকম ব্যবচ্ছেদিত করে রাখা আছে দেখিয়ে দিচ্ছি এইটিকে বলা হয় লেন্স স্টেজ এর মধ্যে লেন্সটা লেন্সটা এর মধ্যে থাকবে এখানে দুটো স্লট দেখতে পাচ্ছেন লেন্স রাখার আমরা দেখিয়ে দেবো তারপরে কেমন করে কাজ করে ওটা এইটিকে বলা হচ্ছে ফোকাস র্যাম্প এটি যখন লেন্সকে ফোকাস করতে হবে সে ফোকাসের কাজে ব্যবহার দিতে হবে কেমন করে কাজ করবে সেটা জয়েন করার পর আমরা দেখতে পাব এইটিকে বলা হচ্ছে এটিকে বলা হচ্ছে স্যাম্পল স্টেজ অর্থাৎ এর মধ্যে স্যাম্পল কীভাবে রেখে আমরা এই স্যাম্পল রেখে কিভাবে কাজ করতে পারবো বা স্লাইড রেখে কিভাবে কাজ করতে পারবো সেটা এর মাধ্যমে ডিসাইডেড হবে আর শেষ এটা হচ্ছে কি বলা হয় প্যানিংস গাইড এর মাধ্যমে আমরা অ্যাডজাস্ট করতে পারবো লেন্সকে বা স্লাইডগুলোকে এছাড়াও আমরা একটু আগেই বলেছিলাম তিনটি দেখবেন এই তিনটি আপনাদের ম্যাগনেট স্লাইড পাবেন আর এই হচ্ছে আমাদের লেন্স দেখছেন ম্যাগনেট মুহূর্তের মধ্যে জোড়া লেগে গেল আমাদেরকে একটু দূরে সরিয়ে রাখতে হবে যাতে আমরা দেখাতে পারি ভালো করে এই ম্যাগনেটগুলো খুব সহজে লেন্সকে নিজের জায়গায় আটকে রাখতে সাহায্য করবে আচ্ছা এবার আমরা দেখে নিচ্ছি কেমন করে এগুলো কাজ করে খেয়াল রাখবেন এইটি হচ্ছে লেন্স এইটি কিন্তু কোনো মতে ক্ষতিগ্রস্ত না হয় তাহলে কিন্তু দেখা যাবে না জিনিসপত্র তাই লেন্সটাকে খুব ভালো করে রাখতে হবে আমি দেখি দিই একবার এই লেন্স এটিকে ভালো করে রাখতে হবে আর তার সঙ্গে আপনারা পাবেন আরও কিছু জিনিস যেমন এরকম একটি প্যাকেটের মধ্যে দেওয়া থাকবে এটা খুললে একটি স্টিকার পাবেন যে ফোল্ডস্কোপের স্টিকার প্লাস আরও পাবেন কিছু এগুলোকে বলা হচ্ছে স্টিকার এগুলোর বিশেষ কাজ আছে এই রিংস্টিকারগুলো খুব সাবধানে ব্যবহার করতে হবে আর তার সাথে সাথে থাকবে এটাকে বলা হচ্ছে আইডি স্টিকার প্রত্যেকটা এই দেখুন প্রত্যেকটা ফোলস্কোপের মধ্যে এই আলাদা আলাদা আইডি স্টিকার আছে এই আইডি স্টিকারগুলো আলাদা আলাদা ফোলস্কোপকে আলাদা আলাদাভাবে চিনতে সাহায্য করে আপনারা যে কোনো ভিডিও করবেন ফোল্ডস্কোপের মাধ্যমে যে নিচে যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেখানে আপনারা ওই ভিডিওগুলোকে আপলোড করতে পারেন বা ওই ছবিগুলোকে আপলোড করতে পারেন সেটা সরাসরি ফোল্ডস্কোপ কোম্পানির কাছে পৌঁছে যাবে সেটা আপনাদেরকে দেখানো হবে এবার শুরু করা যাক তো প্রথমে যেটা করতে হবে যে আমাদের এই যে এটাকে বলা হচ্ছে লেন্স স্টেজ এই লেন্স স্টেজ নিয়ে আমাদের প্রথম কাজ বাকিগুলোকে আমরা একটু সরিয়ে দিই যাতে বুঝতে একটু সুবিধা হয় এই লেন্স স্টেজের মধ্যে প্রথমে এই রকম একটি ম্যাগনেট কাপলার বলা হচ্ছে এটাকে এরকম একটি ম্যাগনেট কাপলার নিয়ে নেবেন এই ম্যাগনেট কাপলারগুলো এখানে বসাতে হবে বসানোর সময় খেয়াল রাখবেন যে বসানোটা যেন অ্যালাইনমেন্টটা ঠিকঠাক হয় অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছেন যে একটা খাঁজ করা আছে এই খাঁজের মধ্যে এই জায়গাটা যাবে যাতে এই খাঁজটা এই খাঁজের সঙ্গে মেলে দেখেন এখানে কিছু ছিদ্র আছে দেখতে পাচ্ছেন আর এখানে ছিদ্রে কিছু চিহ্ন করে দেওয়া আছে তো আপনাদের এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে এটা এই সাইডে পুট করতে হবে এই আমি পুট করে দিচ্ছি এটাকে আর এই দুই দিকে একটু চাপ মারলেই এটা বিপরীত দিকে চলে যাবে এখানে যদি চাপ মারা হয় একটু এটা এখানে চলে আসবে আর এটাকেও যদি আপনার নখ দিয়ে একটু চাপ মারেন একটু নখ দিয়ে হালকা চাপ দিলেই এটা এই দিকে চলে আসবে তো এই হয়ে গেল আমাদের সেট খেয়াল রাখবেন এই যে লেন্স স্টেজটা এটা দুটি রঙ আছে দিকে দেখুন হলুদ এই দিকে দেখুন নীল তো আমরা প্রথমে নীল রঙের সাইডটা করলাম এবং প্রত্যেকটা ম্যাগনেট কাপলারে দুটো কালার আছে একটা হচ্ছে সিলভার কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক তো আমরা প্রথমে এই দিকে রাখবো সিলভার কালারটা এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এরপর লেন্স কারটাকে ঘুরিয়ে নেবো আমরা লেন্স স্টেজটাকে ঘুরিয়ে নিয়ে ঠিক ওরই দেখুন উল্টো দিকে সেম একটা জায়গা আছে ঠিক এই জায়গাটা করে যেমনটা আমরা এখানে পেয়েছিলাম ঠিক তেমনটা আমরা পেছন দিকে পাব আবার একটি ওই ম্যাগনেট কাপলার নিয়ে নিলাম আমরা এবার আবার ঠিক রাখতে হবে এবার দেখুন কালো দিকটা কিন্তু লাগাতে হবে আগেরটায় সিলভার লাগিয়েছিলাম এদিকটায় সিলভার দেখতে পাচ্ছেন কিন্তু এবার এই দিকে ব্ল্যাক সাইডটা আমাদের লাগাতে হবে কারণ এর অ্যালাইনমেন্টটা এই দিকে আছে আবার অ্যালাইনমেন্ট দেখে নেবেন এখানে কালো ডটস আছে এখানেও কালো ডটস আছে এইগুলোকে এই খাঁজে ভরতে হবে এই খাঁজে ভরে দিয়ে আমরা ভরে দিচ্ছি তাতে সুবিধা হয় এই খাঁজের সঙ্গে যেন সেট হয়ে দেখতে পাচ্ছেন আবার একই রকম করে এখানে একটু নখের চাপ দেবেন দেখতে পাচ্ছেন এখানে ছিদ্র আছে এখান দিয়ে চলে আসবে সামনের দিকে এটা এটা চলে এলো সামনের দিকে এটাকেও নখের যদি চাপ দেওয়া হয় এটাও সামনের দিকে চলে আসবে তো এই হয়ে গেল আমাদের এদিকের কাজ এই কাজটা হয়ে যাওয়ার পর এরপর আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে আরও একবার দেখিয়ে নিই নীল রং সিলভার সাইডটা থেকে গেল চুম্বক ক্ষেত্রের আর ঠিক উল্টো দিকে একটু ঘুরিয়ে নিয়ে এখানে কিন্তু আমাদের ব্ল্যাক সাইড অর্থাৎ কালো ক্ষেত্রটা লাগাতে হলো অ্যালাইনমেন্ট করার সময় খেয়াল রাখবেন এই ছিদ্র এই দিকে থাকবে এবং এই ছিদ্র পাশের দিকে থাকবে এবার চলে আসি লেন্সের লাগানোর দিকে লেন্স লাগানোর আগে যেটা খুব গুরুত্বপূর্ণ এই হচ্ছে রিং স্টিকার এই রিং স্টিকার নটা দেওয়া হয় যদিও একটাই কাজে লাগবে কিন্তু নটা দেওয়া হয়েছে অনেক সময় আমরা রিংস্টিকারগুলো ঠিকঠাক করে তুলতে পারি না রিংস্টিকার তোলার সময় খেয়াল রাখতে হবে একটু নোখ থাকলে আপনাদের সুবিধা হয় যে রিংস্টিকারের মধ্যে খুব কেয়ারফুলি একটু তুললে এর সঙ্গে একটা হালকা প্লাস্টিক উঠে আসবে এই প্লাস্টিকটা যদি না উঠে আসে তাহলে কিন্তু রিং স্টিকার তোলা হয়নি কি করে বুঝবেন প্লাস্টিক উঠে আসছে একটু হাত রাখবেন এখানে দেখবেন একটু চটচটে ভাব আসছে আঠা আঠালো একটি জিনিস আছে আঠালো একটি জিনিস থাকলে তবেই রিং স্টিকারটা ঠিকঠাক উঠেছে হলে ওঠেনি যদি সেটা না উঠে তাহলে আপনি অপর একটি রিং স্টিকার খুব কেয়ারফুলি তুলবেন খুবই সোজা জিনিস স্টিকার যেমন বাচ্চারা স্টিকার থাকে ওই রকমই একই জিনিস এই রিং স্টিকারটি তুলে আমাদের যে ব্লু সাইড এই যে ব্ল্যাক সাইড এই যে ব্ল্যাক সাইড এই ব্ল্যাক সাইডে আটকে দিতে হবে দেখেন ব্লু সাইড ঠিক উল্টো দিকে যে হলুদ দিক হলুদ দিকে যে ব্ল্যাক সাইড এই ব্ল্যাক সাইডে আটকে দিতে হবে আমরা এইভাবে খুব কেয়ারফুলি বসিয়ে দেবো এই রিংটিকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে একটু হালকা করে চাপ দিতে হবে এইভাবে চাপ দিয়ে নিলাম চাপ দিয়ে এবার এই সাইড থেকে এই অংশটাকে টান মারলে দেখতে পাচ্ছেন এই অংশটা এই অংশটাকে টান মারলে উঠে আসবে উঠে এলে এইখানে সেই চকচকে যে আঁঠালো পদার্থটি যেটি রিংস্টিকার যার জন্যে নেওয়া হয়েছে সেই আঠালো অংশটি লেগে যাবে ওটা একটি পাতলা প্লাস্টিক যেটার উপর এবং নিচে দুই দিকেই আঠা লাগানো আছে একদিকে আঠা লাগানো হয়ে গেল এরপর আমরা এই নেব লেন্স যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস লেন্সটা বসানোর আগে আপনাদের কাছে লেন্স পরিষ্কার করার জন্য এরকম একটা কাঠি দেওয়া হয়েছে কান খোঁচানোর একটা আইবার্ডস ইয়ারবাডসের মতন ওটা দিয়ে ভালো করে লেন্সটাকে এইভাবে মুছে নেবেন দেখতে পাচ্ছেন লেন্সটাকে মুছে নিচ্ছি আমি মুছে নেবেন সামনের দিকে পেছনের দিকে দুই দিকে খুব কেয়ারফুলি মুছে নেবেন মুছে নেওয়ার পরে যে কালো দিকটি কালো দিকটি ওপরে রাখতে হবে আপনাদের আর এই সিলভার দিকটি নিচের দিকে যাবে কোন দিকের এই হলুদ সেকশনের হলুদ সেকশনের একটু কেয়ারফুলি বসাবেন যাতে এই ছিদ্রের সঙ্গে এইটা সরাসরি যুক্ত হয়ে যায় আমরা একটু বসিয়ে দিচ্ছি বসে গেল এটা এটার মধ্যে যেহেতু ম্যাগনেট লাগানো আছে এ নিজেই খুব সহজে এটাকে টেনে নেবে একটু হালকা সাইডে প্রেশার দেবেন যাতে ওই আঠাটা যেটা লাগানো হয়েছে আঠার সাথে সম্পূর্ণভাবে ভালো করে যুক্ত হয়ে যায় খেয়াল রাখবেন এই চাপ দেওয়ার সময় হালকা করে চাপ দিতে হবে লেন্সের উপরে যেন কোনো চাপ না পড়ে এইটা সম্পূর্ণরূপে হয়ে গেল এটাকে পরে যখন আমরা বন্ধ করব তখন এটা এই সাইডে নিজে নিজে আটকে যাবে ঠিক আছে তাহলে আপাতত এই হয়ে গেল আমাদের লেন্স স্টেজের কাজ এটাকে আমরা একটু সাইডে রাখি এরপর আমাদের কাছে আছে এই ফোকাস র্যাম্প এটাকে বলা হয় ফোকাস র্যাম্প আমাদের উপরে বড় চওড়া নিচে ধীরে ধীরে ছোটো হচ্ছে এই ফোকাস র্যাম্পের একটু কাছ থেকে লক্ষ্য করলে দেখবেন অনেকগুলো ডটেড অর্থাৎ বিন্দু বিন্দু কাটা কাটা দাগ আছে এই দাগগুলো বরাবর আপনাদের ভাঁজ করতে হবে কিন্তু ভাঁজটা করতে হবে এখান থেকে কাটতে হবে না ছিঁটতে হবে না জাস্ট ভাঁজটা করতে হবে এই ভাঁজটা করা অত্যন্ত জরুরি চলুন আমরা ভাঁজটা করি ভাঁজটা করার জন্য আমরা এই নিচের দিক থেকে ওপর দিকে আসব দেখতে পাচ্ছেন একদিকে নীল এবং হলুদ রঙ আপনার ঠিক নীল হলুদটাকে উল্টো দিক থেকে ধরবেন দিয়ে আমরা ভাঁজটা করব। এখানে যেমন যেমন দাগ আছে দেখতে পাচ্ছেন তেমন তেমন ওই দাগ বরাবর ভাঁজটা করতে থাকব। এই প্রথম ভাঁজ করে দিলাম খুবই সোজা একদম কষ্টকর না ভাঁজটা করবেন ভাঁজটা খুলবেন আবার দ্বিতীয় আরেকটি দাগ পাবেন সেইখানেও এই ভাঁজটি হয়ে গেল ভাঁজটি করে দিলাম ভাঁজটি খুলে দিলাম এরকম করে তৃতীয় ভাঁজ পাবেন তৃতীয় ক্ষেত্রেও ভাঁজটি করলাম আবার ভাঁজটি খুলে দিলাম ঠিক তার উপরে চতুর্থ একটি দাগ দেখতে পাবেন সেখানেও আমাদের একটু চাপ দিলেই ভাঁজ হয়ে যাবে এই ভাঁজ হয়ে গেল ভাঁজে একটু চাপ দিয়ে করে নিলাম আবার খুলে দিলাম এমনি করে চলতে থাকবে পঞ্চম পঞ্চম দাগের অনুযায়ী ভাঁজ করে নিলাম আবার খুলে দিলাম তারপরে আসছে ষষ্ঠ দাগ ছ নম্বর দাগ ছ নম্বর দাগ বড় বড় ভাঁজটা আমাদের করতে হবে আমরা একটু চাপ দিলেই ভাঁজটা হয়ে যাবে একটু কেয়ারফুলি করবেন যেহেতু কাগজ তাড়াহুড়ো করলে ছিঁড়ে যেতে পারে আচ্ছা আবার ভাঁজটি খুলে দিলাম তারপরে সাত আর আট আরও দুটো দাগ পাওয়া যাবে ডট দেওয়া ওই দাগ বরাবর আবার আমরা ভাঁজটা করে নিচ্ছি ভাঁজটা করলো সাত নম্বর হয়ে গেল এবং ফাইনালি এই আট নম্বর আট নম্বরের ভাঁজটা এইখানে আমরা সেরে নিলাম এই ভাঁজগুলো সবকটা করার পর খুলে নিলে মোটামুটি দেখবেন এরকম একটা রাউন্ড ডিশ ফিগার হয়ে যাচ্ছে একটু অর্ধ গোলাকার মতন বা গোলাকার মতন এ নিজেই ভাঁজ হয়ে নিচ্ছে এবার ভাঁজটাকে আপনাদের করে নিতে হবে আমরা ফোল্ডগুলোকে যেহেতু এটা ফোল্ড স্কোপ সব ফোল্ড করে করেই হবে সব ভাঁজ করে করেই হবে তো ভাঁজটা আমরা এইভাবে যেমন যেমন আছে গুটিয়ে নেব এই দেখুন নিচ থেকে ওপর দিকে গোঠাবো প্রথমে এরকম তারপর এটা এরকম যাচ্ছে তারপর এরকম শেষে এরকম শেষ মুহুর্তে যেটা দাঁড়াবে আপনাদের কাছে এরকম একটাই অংশ দাঁড়াবে যা দেখবেন একদিকে একটু চওড়া মোটা টাইপে থাকবে উঁচু ফোলা থাকবে অপর দিক কিন্তু একটু কম ফোলা থাকবে একটু নিচু টাইপের তো আপনাদের কী করতে হবে এই উঁচু দিকটা যেটা বেশি ফোলা আছে সেটা আপনাদেরকে ডান দিকে রাখতে হবে আপনার হাতের ডান দিক যেদিকে ভিডিও দেখতে পাচ্ছেন সে হাতের ডান দিকে পড়বে আপনাদের এটা আর বাঁ দিকে পড়বে এই পাতলা অংশটা তো আমরা এটা ওইভাবে সেট করে নেবো কোথায় সেট করব আমরা সেট করে নেবো এবারে এটা এই আমাদের যে লেন্স স্টেজ আছে সে লেন্স স্টেজে নীল দিকে করব সেট নীল দিকে সেট করার সময় খেয়াল রাখতে হবে যে এইটা কিন্তু ব্লু সাইডের সঙ্গে ব্লু সাইড হবে এই দেখুন এটা ব্লু এটাও ব্লু ব্লু ব্লুয়ের সঙ্গে ব্লু সেট করে করতে হবে এবং এটা থাকবে কোথায় না যেটা উঁচু দিক মোটা দিক সেইটা ডান দিকে থাকবে অর্থাৎ এই যে ফোলা দিকটা এটা ডান দিকে থাকবে খুব সহজে এটা এর মধ্যে আমি সেট করে দিচ্ছি এর মধ্যে দিয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন এটার মধ্যে দিয়ে চলে গেল আবার একটু কেয়ারফুলি এই দিক দিয়ে এটাকে বার করে নিতে হবে তাহলে এই হয়ে গেল বিষয় তো এটা আমরা সেট করে নিলাম দেখতে পাচ্ছেন কোনো অসুবিধা নাই ওপর পিঠটা হলুদ তো ওদিকটা দিকটা দেখাবে সামনে পিঠটা নীল নীল দেখাবে তো সেট হয়ে গেল এবার এটাকে আমরা পাশে আবার রেখে দিই এরপরে আরও দুটো গুরুত্বপূর্ণ কাগজ আছে যার মধ্যে এটা হচ্ছে আমাদের একটা অংশ যে অংশটার সঙ্গে এই অংশটাকে জুড়ে দিতে হবে একটা এক্সট্রা থাকবে কাপলার এই চুম্বক কাপলারটা আপনারা চাইলে মোবাইলের সাথে সেট করার জন্য ব্যবহার করতে পারেন মোবাইলের সাথে কী করে সেট করতে হবে সেটা আমরা পরে আবার দেখিয়ে দেব এবার আপনাদের কাছে আরেকটি স্তর আছে এই স্তরটা ফোকাস র্যাম বলা হচ্ছে যে না এটা ফোকাস র্যাম নয় যদিও এটার নাম না এটাকে এই ফোকাস র্যাম হ্যাঁ এটা ফোকাস র্যাম এটাকে আমাদের কি করতে হবে এটারও দেখুন নীল এবং হলুদ দুটো সাইড আছে এবং হলুদটাকে এই অংশটাকে আমাদের দুটো ভাঁজ আবার দেখতে পাচ্ছেন এখানে দাগ একটি আর তার ওপরে আরেকটি দাগ এই দাগ বরাবর একবার ভাঁজ করে নিতে হবে আর এই দাগ বরাবর দেখতে পাচ্ছেন আবার একটা তীরচিহ্ন আছে ছোট্ট তীরচিহ্ন উপরেই দাগটা আছে এই দাগ বরাবর আবার ভাঁজটা করে নিতে হবে এখানে কাটাই আছে ভিতর থেকে ভাঁজ করতে কোনো রকম অসুবিধা হবে না আবার এইখানেও তাই দেখুন এখানেও দাগ আছে এই দাগ বরাবর আমরা ভাঁজটা করে নিলাম ভাঁজটা করে নিলাম আর আবার এই দাগ বরাবর ভাঁজটা করে নিলাম এই ভাঁজটা করে নিয়ে এটা ভেতর দিকে হবে এই ভাঁজটা কিন্তু বাইরের দিকে যাবে না নীল যেদিকে আছে নীলের সাইডে ভেতর দিকে ভাঁজটা হবে ভাঁজটা হয়ে এখানে দেখুন একটা কাটা অংশ আছে একটা ব্যবচ্ছেদিত অংশ আছে এই অংশ বরাবর আমাদের কিন্তু এই হলুদ সেকশানগুলোকে সেট করে দিতে হবে তো আমরাই হলুদ যে অংশটা সেটা এর সঙ্গে ভেতরে সেট করে দিচ্ছি হুম এই সেট করে দিলাম আর এইখানটায় যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন একই জিনিস এই সাইডেও সেট করতে হবে এই চলে গেলো ভেতর দিকে তাহলে এই দিকটা নীল থেকে গেল অপর প্রান্তটা হলুদ থেকে গেল এরপর আরেকটি অংশ আসছে এটাকে বলা হচ্ছে প্যানিং গাইড এই যে প্যানিং গাইড এই প্যানিং গাইডের উপর দেখুন ফোল্ড স্কোপ লেখা থাকবে এদিকটা ঠিক হলুদ বা কমলাটি বিভিন্ন কালারের হয় এই কালারটা ভ্যারি করতে পারে যাই হোক এই প্যানিং গাইডটাকে আমরা হলুদের সঙ্গে হলুদটাকে সেট করব। কেমন করে সেট করব না আমাদের খুব সোজা পদ্ধতি আছে একটা এদিক দিয়ে এটাকে সেট করার জন্য একটি যেমন সুতো পড়াই ছুঁচে ঠিক এদিক দিয়ে বা সেলাই করার জন্য যেমন ছুঁচটাকে আমরা ভরি সেমকে ভরে এদিকে বার করবেন আবার এটাকে একটু স্লাইড করে দেবেন স্লাইড করে দিলে ওটায় এগিয়ে যাবে সামনের দিকে দেখতে পাচ্ছেন সামনের দিকে আমরা ওটাকে এগিয়ে নিচ্ছি একটু কেয়ারফুলি করতে হবে যাতে কোনোভাবে আটকে না যায় জিনিসটা এখানে একটু আটকে গেছে এটা একটু কেয়ারফুলি করা দরকার ছিঁড়ে গেলে মুশকিল হবে আচ্ছা এটা এদিক দিয়ে সহজেই ঢুকে গেল আবার ঠিক এদিক দিয়ে একই পদ্ধতিতে আমরা বার করে নেব তো এই হয়ে গেলো আমাদের অ্যালাইনমেন্টটা ঠিকঠাক যেন হয় দেখতে পাচ্ছি মাছ বরাবর হয়েছে ঠিক উল্টো দিক করলে এখানে ব্লু সাইড দুটোই একই কাছাকাছি চলে আসবে তো আমাদের এদিকের কাজ হয়ে গেল এবার আবার আমরা লেন্স টেস্টটাকে সামনে আনি লেন্স স্টেজটাকে সামনে এনে একটা ছোট্ট কাজ বাকি আছে লেন্স স্টেজের লেন্স স্টেজের এই লেন্সটা লাগানোর পর এই দেখুন এই লেন্সটা লাগানোর পর এই যে সাইডের অংশগুলোকে এইগুলোকে এর মধ্যে সেট করতে হবে তার জন্য আমাদের কাছে কি আছে একটা দেখুন খাঁজ আছে এই দাগ কাটা বরাবর আছে এই দাগ কাটা বরাবর অংশটাতে আমাদের একটু খাঁজটা করে নিতে হবে ভাঁজটা করে নেবো আবার এই বরাবর ভাঁজটা করে নিলাম আমরা এই ভাঁজটা করে নিয়ে এই ভাঁজ বরাবর এইখানটাই আমরা এই অংশটা এখানটা দেখতে পাচ্ছেন এই অংশটা যেটা হলুদ অংশটা হলুদ অংশের নিচে যে লেন্স আছে লেন্সের কাপলার আছে সেটাকে ভাঁজ করে নেবেন এখানে ভাঁজ করার একটি দাগ থাকবে ওই দাগ বরাবরই এটাকে ভাঁজ করতে হবে ভাঁজ করে নিয়ে এর কাছে কিছু ছোটো ছোটো অংশ আছে এইগুলোকে দেখতে পাচ্ছেন অংশগুলো এগুলো সামনের দিকে আবার ভাঁজ করে নেবেন লাল সাইড যেটা আছে লাল দিক দেখতে পাচ্ছেন সেই দিকে ভাঁজটা করে নেবেন এই ভাঁজটা করে নিয়ে এখানে তিনটে গ্যাপিংস আছে সেই গ্যাপিংয়ে আমরা এটাকে সেট করে দেব সেটটা আমরা করে দিচ্ছি যেমন যেমন গ্যাপিং হবে দেখতে পাচ্ছেন আপনারা সেই গ্যাপিং অনুযায়ী সেটটা হয়ে যাবে এই গ্যাপিংয়ের মধ্যে আমরা এটাকে ভরে দিলাম তো এই অংশটা আমাদের কমপ্লিট হলো এরপর আমাদেরকে এবার বসাতে হবে লেন্স স্টেজের সঙ্গে আমাদের প্যানিং কাপলারটাকে সেট করতে হবে তো তার জন্য কী করবো আমরা একদম সামনে বড় বড় এটাকে রাখবো এমন করে রাখবো দেখতে পাচ্ছেন এই অংশটা এই অংশটা এটাকে এইভাবে সেট করতে হবে যাতে এই যে ফোল্ডস্কোপ লেখাটা এটা এর মধ্যে দিয়ে দেখা যায় এবার এটা খুব সহজে আটকানো যাবে এই অংশটা একবার এদিকে রাখবেন একবার এই অংশটাকে বার করে এর ওপরে পাঠিয়ে দেবেন এটা একটা হয়ে গেল ও এই অংশটা একবার এই অংশটা একবার এটা একবার করে নিলেন ঠিক তেমনই উল্টো দিকে দেখতে পাচ্ছেন আটকাতে একটু অসুবিধা হচ্ছে তা দেখতে পাচ্ছেন এই অংশটা আবার যে দেখে নিলাম এই অংশটার সঙ্গে জুড়ে দিচ্ছি এটাকে এই একটি ছিদ্রে এটা ঢুকে যাবে ঠিক উল্টো দিকে এই দিকে একটু চাপ দিলে ওই অংশটাও প্রবেশ করে যাবে আবার এই দিকের উল্টো দিকের এই অংশটাকে দেখুন চাপ দিলে এটা সামনের দিকে চলে আসবে সামনের দিকে আমরা পাঠিয়ে দিলাম আর এই অংশটাকেও চাপ দিলে সামনের দিকে চলে আসবে এটা হয়ে গেল এদিকের কাজ এবার নিচের একটি কাজ আছে এটা সেট করার পর নিচের দিকে দেখতে পাবেন ঠিক নীলের উল্টো দিকে দেখতে পাবেন হলুদ দিকে কিছু ক্রিজ আছে ভাঁজ আছে এই ভাঁজগুলো বরাবর ভাঁজটা করে নেবেন এইরকম নিচের দিকেও এইভাবে একইভাবে আমাদেরকে একটু গুটিয়ে নিতে হবে যাতে ওই দিকে অংশটা বেরিয়ে থাকে একই রকমভাবে এরকম করে গুটিয়ে নিলাম আমরা তো এটা আটকে যাবে এগুলো সব সেট করার পর পেছন দিকে দেখবেন এরকম কিছু ভাঁজ আছে এই ভাঁজটা এক দুই তিন চারটে এই প্রথম তিনটে ভেতর দিকে অর্থাৎ এই সাইডে ভাঁজটা করতে হবে ভেতর দিকে তিনটে ভাঁজ করবেন আর একটা ভাঁজ করবেন বাইরের দিকে এইটি চলে যাবে বাইরের দিকে ভাঁজ হয়ে ভাঁজ এই ভাঁজগুলো কমপ্লিট হয়ে গেলে এখানে দেখুন একটা আইডি স্টিকারের জায়গা আছে সেই স্টিকারটা আমাদের মারতে হবে প্রত্যেকটা ফোল্ড সঙ্গে এরকম একটা আইডি স্টিকার থাকবে সেই আইডি স্টিকারটা আমরা এখানে মেরে দেবো স্টিকারটা এই নিচের দিক করে মেরে দিলাম বেশ হয়ে গেল আমাদের ফোলস্কোপ তৈরি এবার জাস্ট এটার সঙ্গে লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন কমপ্লিট ফোলস্কোপ তৈরি এটা ফোলস্কোপ কমপ্লিটলি তৈরি হয়ে গেল দেখে নেবেন যে যেন মুভ করে দেখতে পাচ্ছেন ডান দিং বাঁ মুভ করছে বা এটা ওপর নিচেও চাইলে মুভ করছে এই ওপর নিচে মুভ করাটা জরুরি বা দিক বাঁদিক মুভ করাটা জরুরি ধন্যবাদ